ইন্ডিয়ান আরন ফাইভ বাসন ফোর, ইন্দোনেশিয়ান আরন ফাইভ বাসন ফোর, এর মতো তিনটি কালার, এর মতো তিনটি কালার, কোনটা দাম বেশি কোনটা কম আজকে আমরা জানবো। এটা হচ্ছে ইন্ডিয়ান আরন ফাইভ বাসন ফোর, এর মধ্যে আমরা তিনটি কালার পেয়ে যাবো। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান আরন ফাইভ বাসন ফোর, এর মধ্যে আমরা তিনটি কালার পেয়ে যাবো। ইন্ডিয়ান বাইক কিনবেন না ইন্দোনেশিয়ান বাইক কিনবেন, কোনটা দাম বেশি কোনটা কম আজকে আমরা জানবো অরিন ভাইয়ের কাছ থেকে। ভাই, ইন্দোনেশিয়ান বাইক বেটার না ইন্ডিয়ান বাইক বেটার? বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মশুর আহমেদ অরিন, চলে আসলাম আবারো আলিফ মোটরসের ভিডিও নিয়ে স্বপন ভাইয়ের চ্যানেল। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বর্তমানে দুটি ভেরিয়েন্টই অ্যাভেলেবল আছে, একটা হচ্ছে ইন্ডিয়ান এবং আরেকটা হচ্ছে ইন্দোনেশিয়ান। তো এখানে একটু বলে রাখি আমাদের অ্যাড্রেসটা আগে আলিফ মোটরস, সেটা হচ্ছে 118 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা। ঢাকা মগবাজারের সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশে হচ্ছে আমাদের আলিফ মোটরস। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুটি মডেলই রাখা আছে, একটা হচ্ছে আপনার ইয়ামাহা আর 15 ভার্সন 4 BS7 ইন্ডিয়ান ভেরিয়েন্ট এবং আরেকটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট। তো এখন একটু কম্পেয়ারিং এ আসি, সেটা হচ্ছে কম্পেয়ারটা হচ্ছে আপনার যেমন এটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ভেরিয়েন্টটা কিন্তু ডুয়েল চ্যানেল ABS, তার সাথে যে গ্রাফিক্সটা আছে এটাও কিন্তু চেঞ্জ আছে, এবং ইন্দোনেশিয়ানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু নন ABS এবং এটা গ্রাফিক্স ডিজাইনটাও কিন্তু একটু চেঞ্জ আছে। তো তবে ফ্রন্টের দিকে দেখলে পরে কিন্তু দুটোই কিন্তু অ্যাজ লাইক সেম, আর রেয়ারেরটাও একটু আমরা দেখে আসি, রেয়ারটাও কিন্তু অ্যাজ লাইক সেম, যেহেতু এটা ইয়ামাহা R15 সেম DNA, বাট ভেরিয়েন্ট হচ্ছে একটু ডিফারেন্স, দুটোরই ইঞ্জিন টেকনোলজিটা একটু চেঞ্জ আছে। ইন্দোনেশিয়ান যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার একটু ইউরো গ্রেড স্ট্যান্ডার্ড ইঞ্জিন, আর ইন্ডিয়ানটা হচ্ছে BS7 মানে হচ্ছে ভারত স্ট্যান্ডার্ড 7। আর তো এই দুটার মধ্যে আরেকটু একটু বলে রাখি, অনেকে আপনারা বলেন যে যেটা হচ্ছে ইন্দোনেশিয়ানে আপনারা BS7টা আছে কি না, BS7 যেটা বলতেই বোঝা যায় হচ্ছে আপনার ইন্ডিয়ান টেকনোলজি, তারপর মানে হচ্ছে আপনার ইন্ডিয়ান টেকনোলজির সাথে কিন্তু আপনি ইউরোপিয়ান টেকনোলজি মিলালে কিন্তু হবে না। যদি আপনারা রাইডিং পারফরমেন্স, স্মুথনেস চান, বিল কোয়ালিটি বেটার চান, তার জন্য হচ্ছে বেস্ট হবে হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট। আর যদি আপনি মনে করেন যে আমার ফিচার্স লাগবে, যে যেমন ডুয়েল চ্যানেল ABS, ট্র্যাকশন কন্ট্রোল, তারপরে হচ্ছে কিছু কিছু কালার ভেদে হচ্ছে কুইক শিফটার আছে, তো এ তার জন্য হচ্ছে ফিচার্সের জন্য হচ্ছে ইন্ডিয়ান, তবে বিল কোয়ালিটি, ইঞ্জিন পারফরমেন্স, লংজেভিটি ইন্দোনেশিয়ান বেস্ট। এর মধ্যে আরও কিছু বিষয় আছে, যেমন হচ্ছে ইন্ডিয়ানটা দেখতে পাচ্ছেন অ্যাজ লাইক নর্মাল কি, আর ইন্দোনেশিয়ানটা দেখতে পাচ্ছেন আপনারা শাটার্ড লক, এর সাথে হচ্ছে মিটারটা হচ্ছে ইন্দোনেশিয়ানটা হচ্ছে অ্যাজ লাইক ভার্সন 3, আর ইন্ডিয়ানটা হচ্ছে ভার্সন 4 মিটার, তবে দুটোতেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াই কানেক্টিং ফিচার্স, তো দুটোতেই আপনারা ওয়াই কানেক্টিংটা পেয়ে যাবেন। আর এরপরে হচ্ছে আমরা একটু আসি হচ্ছে এটার টায়ার সেকশনে, টায়ার সেকশনটা যদি আমরা ধরি ইন্ডিয়ানটা যেমন আপনারা দেখতে পাচ্ছেন টায়ার সেকশনে এটা হচ্ছে MRF টায়ার, এটাও রেডিয়াল বাট ইন্ডিয়ান গ্রেড রেডিয়াল, এবং তার সাথে হচ্ছে একটা হাগার ফেন্ডার, যেটা হচ্ছে আপনারা অনেকে আমরা এটাকে মাডগার্ড বলে থাকি, এই হাগার ফেন্ডার পেয়ে যাচ্ছেন। আর ইন্দোনেশিয়ানটা হচ্ছে আপনার IRC টায়ার, যেটা হচ্ছে ইন্দোনেশিয়ানের IRC, এটাও রেডিয়াল, তবে গ্রিপের জন্য হচ্ছে অবশ্যই ইন্দোনেশিয়ান বেস্ট, তবে এটাতে কিন্তু আপনারা কোনো যেটা হচ্ছে মাডগার্ড মানে হাগার ফেন্ডার কিন্তু পাচ্ছেন না। তবে দুটো যদি আমরা একসাথে স্টার্ট করে দেখাতে পারতাম তাহলে অবশ্যই আপনারা বুঝতেন যে ইন্ডিয়ান থেকে ইন্দোনেশিয়ান ইঞ্জিনের যে স্মুথনেসটা সেটা আপনাকে অবশ্যই টানবে। তবে এখানে বিষয়টা হচ্ছে যার যার বাজেট, যার যার পছন্দের উপরে নির্ভর করে হচ্ছে আপনারা বাইক পারচেস করবেন। দুটোই কিন্তু বর্তমানে অ্যাভেলেবল আছে আমাদের আলিফ মোটরস মগবাজারে। তো ভিউয়ার্স, এখানে একটু আরেকটু বলে রাখছি যে বিষয়টা প্রাইজের যে বিষয়টা সেটা একটু বলে রাখি, যেমন ইন্ডিয়ান ভেরিয়েন্ট যারা নিতে চাচ্ছেন, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ, এটা ট্যাক্সটা একটু কম, এটার আস্কিং প্রাইস রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে 550,000 টাকা, আর ইন্দো ভেরিয়েন্টে বর্তমানে কিন্তু আপনারা সবাই জানেন যে একটু ডলারের দামটা বেশি, একটু ভ্যাটেন ট্যাক্সটা কিন্তু বাড়িয়ে দিয়েছে বর্তমান গভর্নমেন্ট, যেহেতু এটা একটু বিলাসী পণ্য, তো তার জন্য এটার প্রাইসটা রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে 6 লক্ষ টাকা, এবং দুটোর থেকে ইনশাল্লাহ আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের আলিফ মোটরস শোরুমে আসলে। এছাড়াও আমাদের এখানে কিন্তু যারা MT-15 নিতে যাচ্ছেন, BS7 ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান,
সেটাও কিন্তু অ্যাভেলেবল আছে এবং আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটির বাইক আছে। আপনারা চাইলে পরে নিয়ে যাতে এসে বাইকগুলো দেখে শুনে বুঝে আনপ্যাক করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, চেষ্টা করলাম একটু দুটোর সম্বন্ধে একটু কম্পেয়ার করতে। তো ভিউয়ার্স, চেষ্টা করলাম দুটোর ভিতরে একটু কম্পেয়ার করে আপনাদেরকে জানানোর জন্য। তো বর্তমানে কিন্তু আমাদের স্বপন ভাইয়ের চ্যানেলে কিন্তু আপনারা কন্টিনিউয়াসলি আমাদের ব্লগস পেয়ে যাবেন। ইয়েস। তো তার জন্য হচ্ছে আপনারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং আমাদের আলিফ মোটরসের সাথেই থাকবেন। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা বাইকার্স আছেন অবশ্যই সেফটি ইনস্যুরেন্স ছাড়া কেউ বাইক রাইড করবেন না।